রাস্তায় যানজট এড়াতে অনেকদিন থেকেই মাথাভাঙা পুলিশের ট্রাফিক ওসি শাহ আলী ইমাম তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। নতুন বছরেও তার অন্যথা হয়নি। শনিবার মাথাভাঙার বিভিন্ন স্থানে যানজট এড়াতে অভিযান চালানো হয়। পাশাপাশি বিভিন্ন মোটরসাইকেল চালকদের যাদের হেলমেট নেই এবং কাগজপত্র সঠিক না থাকায় তাদেরকেও জরিমানা করা হচ্ছে এবং সেই জরিমানা ব্যাংকের মাধ্যমে জমা করার জন্য রসিদ নিয়ে দেওয়া হচ্ছে চালকদের হাতে। এই অভিযান চালান মাথাভাঙা থানার পুলিশের ট্রাফিক ওসি শাহ আলী ইমামের নেতৃত্বে একটি পুলিশের দল। এ বিষয়ে মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল জানিয়েছেন, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি পেপার কথা বলি না, লাইসেন্স আছে কেন? মানে ওইখান থেকে পুলিশকে দেখে হেলমেটটা পড়লেই হলো, আর তুমি লাইসেন্স নিয়ে নাই, কাগজ নেই, কোনো কিছু নাই। হ্যাঁ কেন দেখো, আমাকে লাইসেন্স দেখো, দেখো না, দেখো না। হ্যাঁ খালি গাড়িটা নিয়ে আসলে হলো, দেখো আমাকে লাইসেন্স। আমি তো খবর আছে না।